হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এই হচ্ছে আমার গাছের প্রথম গোলাপ ফুল। খুব একটা পরিচর্যার মধ্যে রাখতে পারছি না বিশেষ কারণেই, আর এই গাছে প্রচুর লেবু হয়েছে কিন্তু গাছটার অবস্থা এখন ঠিকঠাক নেই। আর এখানে লাগানো হয়েছে বেশ কিছু ধনে পাতা গাছ। আর এই দেখুন, সকাল সকাল এদের উৎপাতে আমার আজকে ঘুমটা ভেঙে গেল। এখানে গাছের ফল খাচ্ছে আর হুজ্জিতি চলছে। তো সকালবেলায় আজকে আমার খাবার দাবার এই। এখন মোটামুটি বাজে সকাল 10টা, একটুখানি কাজকর্ম করতে বসলাম। আর নিয়ে বসেছি মুড়ি, শুকনো মুড়ি আর শুকনো ভুজিয়া, সঙ্গে রয়েছে মটরশুঁটি, আমার ভীষণ প্রিয়। আচ্ছা, দুপুরের রান্নাবান্নায় এইটাই বাকি রয়েছে। এটা হচ্ছে কাঁচা কলার খোসা বাটা, এটা একটা দারুণ রেসিপি। আর বাদবাকি যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে সমস্ত কিছু এখানে রেখে গেছি। এখানে রয়েছে বাঁধাকপি আর একটু জলপাইয়ের চাটনি বানানো হয়েছে। এটা মোটামুটি 2 দিনের জন্যই ইচ্ছা করে বেশি করে বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে 4 পিস মাছের ঝাল বানানো হয়েছে। আর রয়েছে স্যালাড, এর মধ্যে বিশেষত্ব কী বলুন তো, পেঁয়াজ কলি। এখন সন্ধে মোটামুটি 6:30 বাজে, আর এখন আমি একটুখানি তৈরি হলাম, বাজারের দিকে যেতে হবে, তার বিশেষ উদ্দেশ্য রয়েছে। পিকুর স্কুল ব্যাগটা এখান থেকে এরকমভাবে সেলাইটা খুলে ফেলেছে, এ যে কোনো দিন ছিঁড়ে টিড়ে পড়ে যাবে। এত বইয়ের লোড যে এ নিয়ে যদি কাঁধে করে যায়, কোন সময় যে বাকিগুলো সেলাই পুরো খুলে হওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তো এইটাকে এখন একটু সেলাই করে আনতে হবে। সকালবেলায় পিকুর বাবাকে দিয়েছিলাম, কিন্তু ভদ্রলোক বললো যে না, এখন আমার সময় হবে না, তুমি বিকেলবেলায় যেও। শুধুমাত্র এই কাজটাকে উদ্দেশ্য করেই বেরোচ্ছি না, আমারও খুচখাচ কিছু কেনাকাটা রয়েছে। গভর্নমেন্ট স্কুলের বাচ্চাদের এক্সাম তো প্রায় শুরু হয়ে গেছে বেশিরভাগ। এই উইকটা গেলে আমি মোটামুটি একটুখানিক টাইম পাবো, মানে দুখানা ব্যাচ এই উইকের পর থেকে অফ হবে। অর্থাৎ তাদের পরীক্ষা টরীক্ষা মোটামুটি কারোর কারোর শুরু হয়েছে, কারোর কারোর শুরু হবে। তো সে যাই হোক, সেই সময় ভেবেছিলাম যাব, কিন্তু দেখছি ব্যাগটার যা অবস্থা সেটা না গেলে পরে ওই ব্যাগের জন্য আমাকে এখন বিশেষ উদ্দেশ্য নিয়েই বেরোতে হচ্ছে। আর বাকি আমার তো কিছু কেনাকাটা রয়েছে, তো চলো একেবারে কাজ হয়ে যাবে। এই ছেলেটার অবস্থাটা দেখুন, দেখছেন, ব্ল্যাঙ্কেট থেকে বেরোলে এরকমটাই লাগে। বেরোনোর পরপর একদম শীতে টুক 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 করছিল। চলো, তুমি যেতে চাও না বাড়ি থাকতে চাও? স্কুলে পিকু, স্কুলে মাঠে প্রোগ্রামের প্র্যাকটিস চলছে, সেই জন্য এই যে মুখের ওপর এই পোর্শন টোর্শন দিয়ে যে কি সুন্দর ট্যান পড়ছে। স্কুল থেকে বাড়ি ফিরছে আর দেখছি একটু 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 করে মুখটা পুরো একদম ট্যান পড়ে পড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন, ওর কোল্ড ক্রিম আনতে হবে, সেই সারা বছর ইউজ করে যে ক্রিমটা সেই ক্রিমটাই ছিল, ফলে এতদিন চলছিল বলে এখনও কোল্ড ক্রিম আনিনি। পিকুর একটা কোল্ড ক্রিম বিশেষ বিশেষ এই মুহূর্তে প্রয়োজন। সোয়েটার চাপিয়ে নিয়েছি বাবা, না সোয়েটার পরে আর কানটান না ঢেকে বেরোনোর মধ্যে আমি নেই। বাড়ির থেকে বেরোনোর মুহূর্তে দেখছি একটা ছোট জলের বোতলে জল নেই। আমি জল টল না নিয়ে বেরোলেই সেদিনকে দেখেছি জল খেতে ইচ্ছে হয়, খুব একটা বাজে অবস্থার মধ্যে পড়ি। বড়ো সড়ো বোতল বই টয়ে নিয়ে যাওয়া যায়, এমনি এই ব্যাগপত্র বইব। হঠাৎ করে আমার মনে পড়েছে, এই রে আমার তো সেই আটা টাটা বের করে রাখা হয়নি, তাহলে তো এসে বিপদে পড়ে যেতে হবে। এর মধ্যে আটা মেখে রাখা রয়েছে। নে বাবা আয়, এই বের করে না রেখে গেলেই ব্যাস, আবার আটা মেখে তবেই আমাকে রাতে রুটি বানাতে হবে, নাহলে পরে একদম যখন বের ইচ্ছে বের করলেই তো আর শীতকালের আটা, ফ্রিজের জিনিস। চলো চলো, নিজের জিনিস নিজের দায়িত্বে। ব্যাগের মধ্যে কিছুই নেই, ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই বেস্ট আইডিয়া। চলো আসো, আমাদের মোটামুটি বাজারের কাজকর্ম কমপ্লিট, এবার রাস্তা ফাঁকা, বাড়ি যাবো।
নিজের ব্যাগ নিজে বয়ে নিয়ে এসেছে, নিজে দায়িত্বেই বাড়ি নিয়ে যাবে। বাড়ির থেকে পিঠা দিয়ে দিয়েছি, ব্যাস যেটুকু টাইম দরকার ছিল সেই দোকানে সেইটুকু টাইম দিয়েছিল, তারপরে আবার সেই নিজের ব্যাগ নিজে পিঠে গলিয়েই চলছে। পিকো আসার সময় নাক কান মুড়ি দিয়ে আসলো, এখন যাওয়ার সময় হয়েছে সব খুলে বেড়েছে, গরম লেগে গেছে। খেতে খেতে আমি দুধ নিয়ে আসবো। ফুচকার দোকানে গেলে আগে কি সুন্দর পিকো জল ফুচকা খেতে, ইদানিং সব যত ঢং হয়েছে, যত ছল্লি বললি ওনাকে বাড়ি যেতে ইচ্ছা করছে না। মানে সত্যি বদমাইশি। খুব শিগগির আমরা রাস্তাঘাটে পুলিশের হাতে কোনদিন ফাইন টাইন দেব, মানে ধরা খেয়ে ফাইন দিতে হবে। এই ধরনের প্যাকেট বাদ দিয়ে দিতে বলেছে, কিন্তু কি করব, দোকান থেকে এই ধরনের প্যাকেটগুলো দিলে। আমি 10 টাকার জল ফুচকা খেলাম, মাত্র 10টি টাকা, আর আমার পোলা পাপড়ি চা। না ঢুকতেই এত গরম লাগছে, বাইরে কিন্তু আজকে ভালো ঠান্ডা। আমরা এখান থেকে যাওয়ার সময় টোটোতে পার্লারের একটা মেয়ে উঠলো, উঠে বলছে যে পার্লারের মধ্যে তো বুঝতে পারেনি, যেই যেই টোটোতে উঠেছে আর কাঁপছে। তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চাদর টাদর বের করে গায়েটায় দিল। এটা তুলবো, এটা খেতে কিন্তু ভালোই। এনার দোকান থেকে পাপড়ি চাট আগে আমাদের খাওয়া হয়নি, তাই না? ও পাপড়ি চাট পেয়ে ব্যাগটা রেখে দিয়ে চলে এসেছে, আর কোনো হুঁশও নেই যে আমার ব্যাগটা কতটা কি ঠিকঠাক হলো দেখি। ওরিয়া বাপ রে বাপ, কচর মচর কচর মচর, এইটুকু আলসেমির জন্য ব্যাগটা এতদিন ধরে এই অবস্থায় পড়েছিল। এই যদি পুরো খুলে যেত, স্কুলে গিয়ে ব্যাগের মধ্যে বই সমেত নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি পিঠের থেকে খুলে এই পাশ পড়ে যেত, তাহলে অবস্থাটা কী এসে দাঁড়াতো? ভেতরে থাকতো টিফিন, জলের বোতল, সমস্ত একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো সে যাই হোক, এবার ব্যাগটা ধুয়ে দিতে হবে, কারণ এই সেলাইটা করাবো বলে আজকে আমি ব্যাগটা ধুইনি। এই যে অবস্থা দেখছেন, এই জায়গাগুলো কীরকম করে ফেলে, এই যদি প্রত্যেক সপ্তাহে না পরিষ্কার করা হয় এই ব্যাগের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তবে পিকুর এই ব্যাগটা মোটামুটি 3 বছর চলছে আর কি, এতটা অত্যাচার করার পরেও যে 3টে বছর এখনও কোনো চেন টেনের দুর্ভোগ হয়নি এটাই বলতে হবে ভালো। তো সে যাই হোক, আমি এবার বাজারঘাট থেকে কী সব নিয়ে আসলাম পিকুর ব্যাগে করেই এনেছি, আমি তো নিয়ে গেছিলাম একটা ছোট ব্যাগ। ও এবার দেখুন ঘটনা কী, ব্যাগের দোকানে গেছি ব্যাগটা সেলাই করতে, আমি 12 মাস যেই দোকান থেকে আর কি ব্যাগপত্র কিনি টিনি সেই দোকানেই গেছিলাম। তো ওখানে গেলে আমি জানি আমার দাঁড়াতেও হবে না, চটপট হয়ে যাবে, আর না হলে পরে অন্য কোনো দোকানে দিলে অচেনা মুখ দেখলেই বলবে রেখে যান পরের দিন হবে। আর ওইখানে গিয়ে ব্যাগের দোকানে গেলে আমার যে কি হয়, যাই হোক কিনে টিনে নিয়ে আর দুঃখ প্রকাশ করে লাভ নেই। এরকম একখানা স্লিং ব্যাগ নিলাম। অ্যাকচুয়ালি আমি স্লিং ব্যাগ ইউজ করতে ভীষণ ভালোবাসি আর খুব দরকার, মানে ঠিক এরকম ছোট সাইজের একখানা ব্যাগ হলে না হুটহাট করে বাড়ি থেকে বেরোতে আমার খুব সুবিধা হয়। কিছুদিন আগে একখানা স্লিং ব্যাগ কিনলাম, সেইটার এই ফিতেটাই নষ্ট হয়ে গেছিলো। তো এইবার ওই জন্য দেখে কিনেছি যে এরকম ক্লিপ সিস্টেমে থাকবে, এটা মানে এইখান থেকে ছিঁড়ে যাওয়ার ভয়টা কম। আর এই ধরনের ক্লিপ আমার কাছে আরও রয়েছে, মানে বড় বড় যে সমস্ত ব্যাগ আছে সমস্ত কিছু এখন এই ধরনেরই আমার ক্লিপ, সেগুলো আছে, কিন্তু সে কালার ম্যাচিং হওয়ার ব্যাপার না, ফিতে তবে তো ব্যবহার করা যাবে। তো সে যাই হোক, এই একখানা ব্যাগ, ব্যাগের দোকানে না ছোটবেলায় গেলে এইরকম খোলানো দেখে ভাবতাম কি ওর মধ্যে বোধহয় অনেক কিছু আছে। তারপরে যখন মানে অভিজ্ঞতা হতে থাকলো, ছোটবেলার কথা বলছি, তখন বুঝলাম যে ওটাকে ফুলিয়ে রাখা, জিনিসপত্র ভরলে কেমন দেখতে লাগবে সেই পারপাস ওইভাবে রাখা হয়। আর সামনে এরকম একটা চেন, ভালো আছে না কি সুন্দর ছোট্ট কিউট একটা স্লিং ব্যাগ। এটাকে আবার পিঠ ব্যাগ হিসাবেও ইউজ করা যাবে, এখান থেকে এটাকেই, বুঝতে পেরেছিস? সে আমার আর একটা ব্যাগ আছে এরকম। তো সে যাই হোক, এই একখানা ব্যাগ নিজের জন্য নিয়ে নিলাম ব্যাগের দোকানে। আমার কাজ ধরবে, তোমার কাজ ধরবে না, এটাকে সেভাবে নেওয়া যাবে, বড় তো এটা, এইটুকু ব্যাগ আমি কাঁধে নিতে যাবো কেন? ব্যাগের দোকানে না ঢুকতেই এই জন্য ভয় লাগে। দেখুন যারা সিরিয়াস দোকানদার তারা
এরকম বাঁশপাতার কাগজই ব্যবহার করছে। আর ছোটোখাটো খাবারের দোকানগুলো কী হয় অ্যাকচুয়ালি, এই সমস্ত কায়দা করতে গেলে ওদের অনেক খরচা নাকি পড়ে যায়। তো যাই হোক, পিকোর কমপ্লান, দুঃখের বিষয় এই ক্রিমটা আমি বড় পেলাম না। এরকম তো সাইজ আমারটা না, এর থেকে একটা বড় সাইজের আনে না বাবা। পিকুর একখানা ক্রিম, পিকুর সঙ্গে এটা আমিও মাখি। আমি ওই জন্য আর আমার আলাদা করে কোল্ড ক্রিম কোনো কিছু কিনি না, আমি কোল্ড ক্রিম আর কিছুই ইউজ করি না, পিকুরটাই ইউজ করি। কেন? খুব হিংসা, খুব হিংসা। আমার জিনিস নিয়ে যখন ইউজ করে তখন হিংসা হয় না? আর বেবি লোশন হিমালয়া, এটাও আমি ইউজ করব। পিকো ইউজ করো, হিমালয়ের বেবি লোশনটা ফার্স্ট টাইম কিনলাম, দেখি এটা ইউজ করে। কারণ একটা লোশন তো শীতকালে একটাই তো হবে না, আবার একখানা লাগবে কিছুদিন পরেই। আর কদিন পরে যে হারে সবাই হাতে পায়ে মাখা শুরু করে দেবে। তো এই হচ্ছে মোটামুটি এই দুখানা ক্রিম, কমপ্লান, ব্যাগ সেলাই, নিজের একখানা ব্যাগ কিনলাম, খাবারের দোকানে গিয়ে একটু টাইম কাটালাম। ও আর একখানা কি জানো, আর একখানা দেখবেন ও, কারণ আমার পয়সা নষ্ট কীভাবে করে আমার পুত্র। এই ছেলেটাকে নিয়ে ওকে, ও যখনই দেখে না ক্রিম জাতীয় জিনিসপত্র কিনতে, ও থট করে মনে পড়ে গেছে আর কি যেন বাকি আছে, কি যেন কিনতে হবে। একখানা পকেট পারফিউম, এই পারফিউম উদ্বোধন করব, ও উদ্বোধন করবে, আমি একটুখানি খুলে স্মেলটা দেখি। দরকার নেই, হ্যাঁ আপনারা তো গন্ধ পাবেন না। এই এখানে পকেট পারফিউম, ওর এত পকেট পারফিউমের মানে কি বলবো, একরকম কালেকশন করার একটা হ্যাবিট দাঁড়িয়ে গেছে, যে যেখানেই যাবে কোনো একটা মলে যাচ্ছে কোনো কিছু কেনাকাটা করতে, একখানা পকেট পারফিউম। এখন থেকে এত পারফিউম ফারফিউম পছন্দ করে মুশকিল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মূর্তিমান বাড়িতে এসে হাজির। তো একদম সেট হয়ে গেছে, যেটা শীতকালে প্রত্যেকটা বাঙালি পরিবারেই দেখা যায়, যে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে সব টিভি দেখার পর্ব চলে এই টাইমে, প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়। তো সে যাই হোক, আমরা এখন সপরিবারে সবাই মিলে দেখতে বসেছি কি না কার্টুন। পিকু যেই কার্টুন দেখবে সেইটাই আমাদেরকে সবাইকে দেখতে হবে। আমরা বুঝি না বুঝি এক্সপ্লেন করার দায়িত্ব পিকুর, যেখানেই না বুঝতে পারি ওকে জিজ্ঞাসা করতে হয় এটা কী হলো, এর নাম কি, ও বলতে থাকে। তো সে যাই হোক, আমি এখন ডিনারের প্রস্তুতি করতে করতে রেডি রাতে খাবার। এখানে চলে এসেছে তিন কোণা পরোটা আর আলুর দম। পরোটাগুলো আমার বরমশাই খুব সুন্দর করে বেলছিল, আর কিছু গল্পগুজব করছিলাম সেই মুহূর্তে, তার এই পরোটা বেলার কাণ্ডটা আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে, জাস্ট মুখেই বলে রাখলাম। তো এই হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে বেশ অনেকটা সময় বাদেই। আর রান্না যদি ভালো হয় সেই সময় সেটা নিয়ে কোনো প্রশংসা করা পুরুষদের ধর্ম নয়, যদি রান্না খারাপ হয় সেটার একটার জায়গায় পাঁচটা কথা বলাই হচ্ছে এদের ধর্ম। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব সেরে নিয়ে আমি এখন এসে গেছি আমার ছেলের যত্ন করতে। এখন চুলটা যা বাজে লাগবে, শ্বাস বন্ধ হয়ে যায়, বড়লিন মাখলে আর কালো হয়ে যায়। ওরে না, বড়লিনে বড়লিন মাখিয়ে আমি পিকুকে রাগিয়ে দিয়ে চলে এসেছি আমি আমার হ্যান্ড ক্রিম ইউজ করতে, আর ওখানে বাকি পরিচর্যার বাবা করছে। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই খুব ভালো থাকবেন।